তো দেখিছে নিশ্চয় গাছ আপনাদের। এয়া হল বন্ধুসকল, বর্তমান গোলাঘাট বাস স্টপের পর মই যাবলে ওলাইছো দেরগাঁও। দেরগাঁও আসাম পুলিশ ট্রেনিং কলেজ। হ্যাঁ ইয়েস। তো বন্ধুসকল, বর্তমান আসাম পুলিশ ট্রেনিং কলেজের ভিতর সুমায় আহিলো। এই জাস্ট মানে গোলাঘাটের পর আহিছো, গোলাঘাটের পর বাসত আহিলো আর বাসত 50 টাকা লৈছে। একেবারে একেবারে অসরত নহয়, মোটামুটি ভালেখিনি ভিতর আহিব লাগে। ও মাই গড, দেখিছে গাছ নিশ্চয় কিমান সুন্দর একটা বিল্ডিংত খুশি আহিছো। হ্যালো গাইস, গুড মর্নিং, কি খবর আপনাদের? ভালে আছে নে? আশা করো সকলে ভালে আছে। আর আজি মোর অন্য একটা ভিডিও আপনাদের সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো। আর আজি গাইস গই আছো আসাম পুলিশ ট্রেনিং কলেজলৈকে। আর কেনেকে যাও সম্পূর্ণ দৃশ্য আপনার আজির এই ভিডিওটোত শেয়ার করিম। তো গাইস বলকসুন, দেরি নকরি ভিডিওটি আরম্ভ করছো। তো গাইস যে নহক, বর্তমান মই গুয়াহাটির পর আহি ফরকাটিং রেলওয়ে স্টেশনের নামি ইয়ারপর সরু এখন গাড়ির আহি পালো আপনার গোলাঘাট, যেহেতু বাস স্টপ আছে সেই গোলাঘাট বাস স্টপলৈকে আহি পাইছো এই জাস্ট। আর ইয়ারপর মই যাম দেরগাঁও লৈকে। তো যদি আপনাদের এনেকৈ যাব বিচাৰে তেতিয়াহলে ফরকাটিংৰ পৰা আপনি গোলাঘাটলৈকে সরু একটা গাড়ির হয়তো আপনি আহিব লাগিব। আর নেক্সট ইয়ারপর বাস আছে আর গোলাঘাট বাস স্টপের পর আপনি। বর্তমান মানে আসাম পুলিশের যে ট্রেনিং সেন্টার ট্রেনিং হেৰি এরিয়াটো মই তালৈকে গুছি আহিছো এতিয়া লাহে লাহে। আর মই বর্তমান মই কোত যাই আছো, একচুয়ালি মই ফার্স্ট টাইম আহিছো আর দেখুৱাম সম্পূর্ণ। চাগে নিশ্চয় দেখিব পাইছে আসাম পুলিশের যেবিলাক ট্রেনিং করে আছে এয়া। তো যিয়ে নহক, মই এতিয়া ভিতরত যাম লাহে লাহে। যেটো লোকেশন মোক দিছিল সেই লোকেশন মতে মই বর্তমান আহি পাইছো। তো বন্ধুসকল, বর্তমান আসাম পুলিশ ট্রেনিং কলেজের ভিতর সুমায় আহিলো। এই জাস্ট অকমান মেইন গেট মই অকমান দেখাই দিছো আপনাদের, এই মেইন গেট আর ভিতর সুমায় আহিলো। আর যেটো বিল্ডিংত গৈ আছো বহুত সুন্দর একটা বিল্ডিং, আপনাদের দেখিলে নিশ্চয় ভাল লাগিব। এটো জায়গাখিনি হল আপনার লোকেশনটো হয়েছে আপনার দেরগাঁও ওচৰত 50 টাকা লৈছে। আর এনেকে এনেকে ভিতর সময় আহিলো। আর বলকসুন গাইস, এইবার কেনেকুৱা দৃশ্য মোর সন্মুখত আছে মই নিজে নাজানো। প্রথম জায়গাটাত আহিছো, অলপ ভয় লাগিছে জায়গাটো। আর সিধা এনেকে সোমায় আহি আর মোর বাওফালে একটা রাস্তা আছে, সেই রাস্তায় সোমাই যাম। আর তার সন্মুখত একটা সাইনবোর্ড একটা আছে, চাই লোক। তো এবার মই বাওফালে সোমাই আহিলো। আর কিমান ডাঙর একটা ফিল আপনাকে দেখছে নিশ্চয় আপনাদের, ইমান ডাঙর একটা ফিল। অলপ কোনখিনি জায়গাত আছে মই নাজানো, কিন্তু জায়গাটো বহুত ভাল লাগিছে ভিতরত চাইছে নিশ্চয় আপনার। তো বন্ধুসকল, মেইন গেটৰ পৰা মোটামুটি প্রায় 1 কিলোমিটার হব। তো বন্ধু এজনে মোক বাইকত উঠাই মোক অলপ হেল্প করলে, থ্যাংক ইউ, ভাল লাগিল। আৰু এনেকে এনেকে এজন বন্ধুৱে মোক বাইকত উঠাই লগত লৈ গৈ আছে মোক, মানে ইয়াৰ যিবিলাক লোকেল পুলিচ আছে তেওঁলোকেও কৈছে যে ভাইটোক উঠাই লৈ যোৱা, আইটিআই যিটো বিল্ডিং আছে তালৈকে লৈ যাওক। আর এনেকে তেওঁ মোক উঠাই লৈ আহিল বাইকত। আর এবার মই গৈ আছো, মোৰ আগত আর কি দৃশ্য আছে সকলোবোৰ আজি আপোনাক তথ্যবিলাক জনাম। আর মই নতুন একটা জায়গাত আহিছো, মানে দেখিছে এইবিলাক কিমান থেরাপি, এইবিলাক ট্রেনিং করার পরাই আছে এইবিলাক দেখিছে স্যার।
গড, দেখিছে গাছ নিশ্চয় কি সুন্দর একটা বিল্ডিং মতো গুছি আছো। হ্যাঁ আদমি হে, আচ্ছা আচ্ছা, তো দেখিছে নিশ্চয় গাছ আপনাদের। তো বস আজি মানে মানে যে কামত আহিছো মানে সেই কামটো অকমান দেখুৱাম। আর মানে বর্তমান পার্কিং একেবারে দেখে আছো, এটি হল পার্কিং। আর এইবর ভিতরের অংশবিলাক কামটো একেবারে ফিনিশিং হয়ে গেল, মানে প্রাইমার সামার লগাই ফেলে। আপনার বহুত সুন্দর একটা জায়গা, মানে ভাল লাগিছে জায়গাটা চাই। আর এই সেইফালে ট্রেনিং চলি আছে পুলিশবিলাকর, অকমান দেখুৱাম আপনার। আর মানে যে কামর কারণে আহিছো, এই কামটো হল এইটো ইয়া ফায়ারের যে পাইপ দেখিছে আপনাদের লাল লাল রেড কালারের, আর এই কামটাই মানে করো বেশি। আর এই কামটা চাব আছো, ইয়াত কিবা কাম বাকি বাকি আছে মানে অকমান কমেন্ট করব। এই সিফালে আপনার ট্রেনিং চলি আছে পুলিশবিলাকর, এইফালে এই যে ঘরটার ভিতরে যেটা আপনার দেখিছে নিশ্চয়। তো বাস যে হোক, আজির এই ভিডিওটা আপনাদের বেশি বেশি শেয়ার করব, যদি ভাল লাগে নিশ্চয় এটা শেয়ার করব। আর সুন্দর একটা কমেন্ট করব আজির এই ভিডিওটা কেনেকুয়া লাগে। তো আজির কারণে রাখিছো, বাই বাই, আল্লাহ হাফিজ।